এরপরের প্রশ্ন ওযু করার সময় কি কি দোয়া পড়া দরকার খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন ওযু করার সময় আমরা কোন কোন দোয়া পড়ব ওযুর শুরুতে দোয়া আছে শেষে দোয়া আছে দোয়া মানে জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি তিনি ইরশাদ করেছেন লা ওযু আলিমান লাম ইউসাম্মিল্লাহ যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার ওযু পূর্ণাঙ্গ হবে না ওযু হবে কিন্তু ওযু কি হবে না পূর্ণাঙ্গ হবে না ওযুতে অপূর্ণতা থাকবে এইজন্য ওযুর শুরুতে বলতে হবে বিসমিল্লাহ কি বলতে হবে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে এরপরে ওযু শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাপটা ছেড়ে দিয়ে হুট করে হাত ঢুকিয়ে দিয়ে আমরা ওযু শুরু করে দিই বিসমিল্লাহ বলার আর খোঁজ খবর অনেক ইমামদের মতে বিসমিল্লাহ না বললে ওযুই হবে না যদিও এটা মুফতাবিহি বা ফতোয়া না এই কথার উপরে এ কথা চাইতে ওযু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু ওযু যদি বিসমিল্লাহ বলা ছাড়া করেন মানটা একটু কম হবে তরকারির লবণের কমের মতো এটার কোয়ালিটি একটু কম হবে কোন রকম হলো আর কি তো কোন রকম হলে তো হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওযুর ক্ষেত্রে সব সময় আসবিগুল ওযু তোমরা ওযুকে পূর্ণাঙ্গ রূপে করো আই আকমিলুল ওযু ওযু কখনো জানতানো করতে হয় না ভালোভাবে করতে হয় এই যে শীতের মৌসুম আসছে এখন দেখবেন যে ওযুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে গরমের সময় দেখবেন ওযুখানা সিরিয়াল লাগে থাকে আর শীতের সময় ওযুখানা সব সিটগুলো খালি কারণ আসরের ওযু দিয়া এশা পার করার বুদ্ধি অথচ এরকম চাপাচাপি করে ওযু ধরে রাখা ঠিক না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমলের জন্য ক্ষতিকর এই জন্য ওয়াইলুল আকাবিরান নার হাদিসে আসছে পায়ের গিরা গোড়ালি এই যে চিপা চাপা আঙ্গুলের শুকনা থাকে এগুলো বিশেষ করে শীতের সময় অন্য সময় তো বটেই শীতের সময় বিশেষভাবে এগুলোকে যত্ন সহকারে ধুইতে হয় যাই হোক তো ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কি বলতে হবে বিসমিল্লাহ এটা হলো প্রথম ওযুর শুরুর জিকির আর ওযুর মাঝখানে কিছু পড়তে হবে কিনা আপনারা অনেক বই পুস্তক দেখেন সেখানে হাত ধোয়ার একটা দোয়া আছে কুলি করার একটা দোয়া আছে মুখ ধোয়ার একটা দোয়া আছে মাথা মাসে করার আরেকটা দোয়া আছে পাও ধোয়ার একটা দোয়া আছে আছে না নাই এই সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কপালওয়ালা একজন মানুষ দেখি সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কেউ নাই মাশাআল্লাহ আপনারা দেখা যায় সুন্নত বেদাতের পার্থক্য ভালো বুঝেন যাক এটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে সকল অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা দোয়া আছে তাহলে তো একজনের ওযুতে 10 মিনিট করে লাগবে ঠিক না ওযুর শুরুতে শুধু বিসমিল্লাহ পড়বেন এটি হাদিস দ্বারা প্রমাণিত যেটি বললাম তিরমিজির হাদিস আর শেষে একটা দোয়া আছে একটা বাক্য আছে কালিমায় শাহাদা সহি মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি ওযু সুন্দরভাবে করে ভালো করে কুলি করে ডোলে ডোলে ওযু করে এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে তাহলে জান্নাতের 8টা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে সে বাক্য হলো কি সে বাক্য হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল ওযুর শেষ এই কালিমা শাহাদা পাঠ করবেন এটাকে আমি বলি এটা হলো জান্নাতের 8 দরজার কমন রিমোট এক রিমোটে 8 দরজা খুলে যায় এরকম একটা আমল কিন্তু শুধু দোয়া পড়লে হবে না ওযুটা সুন্দর করে করতে হবে শীতের ভয় করা যাবে না ডলু ডলু ধুইতে হবে পানি অপচয় করা যাবে না শুরুতে বিসমিল্লাহ বলতে হবে মেসওয়াক করতে হবে মেসওয়াক ছাড়া ওযু কখনো পূর্ণাঙ্গ হয় না মেসওয়াক কয়জনের পকেটে আছে যদি আমি এখন জিজ্ঞেস করি আমি নিশ্চিত 10টা হাতও উঠবে না আমি কি ভুল বলছি বেশিরভাগ মানুষ আমরা মেসওয়াক করি না মেসওয়াক একটা ডাল রাখবেন পকেটে আমি চেষ্টা করি আমার পরিবারের সকল সদস্যদেরকে মেসওয়াকে অভ্যস্ত করতে মেসওয়াকের মাধ্যমে ইমান তাজা হয় ইমান তাজা হয় এর সাথে ব্রেনের নার্ভের সম্পর্ক ইমান তাজা হয় মেসওয়াক করবেন তো এই জন্য পূর্ণাঙ্গ ওযু করবেন শুরুতে বিসমিল্লাহ আর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই দুটি দোয়া শুরু এবং শেষে আছে এই শেষেরটা মুসলিমে বর্ণিত আছে তিরমিজিতে আরেকটি দোয়া আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন আল্লাহ আমাকে তওবাকারীদের শামিল করেন পবিত্রতা অর্জনকারীদের শামিল করেন কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ তওবাকারী এবং পবিত্রকারীদের পছন্দ করেন তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহ শেষে কালিমায়ে শাহাদা এবং তারপরে যদি আরো অতিরিক্ত পড়তে চান সুযোগ থাকে আরেকটা হাদিস আছে সেটাও পড়া ভালো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন